দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়েছে, তাই কোনো সংগঠন কি প্রতিবেদন দিল বড় বিষয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। রবিবার জাতির পিতার 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুন্দর ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন এনডিআই আর আই কি বলল বা না বলল এতে কিছু আসে যায়। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে, আমরা সেটা দেখছি, কিন্তু দেশে একটি সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, সেখানে বিএনপি সহ তার মিত্ররা অংশগ্রহণ করেন। তাই নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে যে সহিংসতা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সেই বিষয়গুলো তো আসতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়েছে, তাই কোনো সংগঠন কি প্রতিবেদন দিল বড় বিষয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। রবিবার জাতির পিতার 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুন্দর ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন এনডিআই আর আই কি বলল বা না বলল এতে কিছু আসে যায়। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে, আমরা সেটা দেখছি, কিন্তু দেশে একটি সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, সেখানে বিএনপি সহ তার মিত্ররা অংশগ্রহণ করেন। তাই নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে যে সহিংসতা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সেই বিষয়গুলো তো আসতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়েছে, তাই কোনো সংগঠন কি প্রতিবেদন দিল বড় বিষয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। রবিবার জাতির পিতার 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুন্দর ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন এনডিআই আর আই কি বলল বা না বলল এতে কিছু আসে যায়। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে, আমরা সেটা দেখছি, কিন্তু দেশে একটি সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, সেখানে বিএনপি সহ তার মিত্ররা অংশগ্রহণ করেন। তাই নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে যে সহিংসতা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সেই বিষয়গুলো তো আসতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয়েছে, তাই কোনো সংগঠন কি প্রতিবেদন দিল বড় বিষয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। রবিবার জাতির পিতার 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুন্দর ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন এনডিআই আর আই কি বলল বা না বলল এতে কিছু আসে যায়। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে, আমরা সেটা দেখছি, কিন্তু দেশে একটি সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, সেখানে বিএনপি সহ তার মিত্ররা অংশগ্রহণ করেন। তাই নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে যে সহিংসতা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সেই বিষয়গুলো তো আসতে হবে।